বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক জনাব ডক্টর আসিফ নজরুলের সঙ্গে বিগত 7/11/2024 তারিখে একদল উচ্ছৃঙ্খল আওয়ামী লীগ কর্মীদের অশোভন ও আক্রমণাত্মক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বিগত জুলাই আগস্ট 2024-এর ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিদেশে বসে তার দেশ বিদেশি দোসরদের নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ইতিমধ্যে পতিত শেখ হাসিনার একের পর এক ফাঁসকৃত কল রেকর্ডে তার দোসরদেরকে বিভিন্ন ধরনের হিংসাত্মক কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদানের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। এছাড়াও ফেসবুকে বিভিন্নভাবে গুজব ছড়িয়ে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি বর্তমান সরকারের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে জেনেভার মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের উপর আওয়ামী কর্মীদের অশোভন আচরণ বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনার নির্দেশের বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি। বিশেষ করে জয় বাংলা স্লোগান দিয়ে বিদেশের মাটিতে জনাব ডক্টর আসিফ নজরুলের প্রতি আক্রমণাত্মক আচরণে জাতি হিসেবে আমাদেরকে লজ্জিত করেছে এবং এতে বিদেশে আমাদের সম্মানহানি ঘটেছে। বিদেশের মাটিতে দেশবিরোধী কর্মকাণ্ড ও সরকারের আইন উপদেষ্টার সাথে এন অশোভন ও আক্রমণাত্মক আচরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন জোর দাবি জানাচ্ছি। আমরা সবাই জানি ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে বিগত জুলাই আগস্ট 2024-এর আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে ও আহত হয়েছে। চোখসহ তাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হানি ঘটেছে, পঙ্গুত জীবনযাপন করছে অগণিত ছাত্র জনতা। এখনও পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছেন অগণিত ছাত্র জনতা। আমরা এর জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা আইনজীবী সমাজ ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন চাই। গতকাল জুলাই গণঅভ্যুত্থানের আহতদের চিকিৎসার অবহেলার দাবিতে গুরুতর আহত ছাত্র জনতা হাসপাতাল হতে বেরিয়ে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করতে বাধ্য হয়েছে। এ প্রসঙ্গে আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের তাদের সুচিকিৎসা ও প্রয়োজনে বিদেশে পাঠিয়ে কিংবা বিদেশ হতে ডাক্তার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি এনে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করুন। তাদের সুচিকিৎসার জন্য যথাযথ অর্থ বরাদ্দ দেওয়ার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সরকারের নিকট জোরালো দাবি জানাচ্ছে। আমরা লক্ষ্য করছি যে দেশে চলমান সংস্কার প্রক্রিয়া শেষ হওয়ার পূর্বে বিভিন্ন অশুভ শক্তি বিভিন্ন ইস্যু সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলার সৃষ্টির পায়তারা করছে, যা দেশের গণতন্ত্র মনা জনগণ কঠোর হস্তে দমন করবে বলে আমরা আশা করি। আপনাদের সকলকে ধন্যবাদ, উপস্থিত সকল আইনজীবী বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সাংবাদিক বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। জি জি এই সরকারের আইনি যে ব্যবস্থা নেওয়ার সুযোগ ওখানে দেখেন, আমাদের কিন্তু ওখানে বাংলাদেশ দূতাবাস আছে এবং এই দূতাবাসের তরফ থেকে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। এখন আমাদের গভর্নমেন্ট থেকে পদক্ষেপ যদি নেয় তাহলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। যে কোনো ধরনের বিদেশের মাটিতে যে কোনো ধরনের একটা ইনসিডেন্ট ঘটুক না কেন, সেটা দেশি হোক বিদেশি হোক যেই যা করুক না কেন, এটার জন্য অশোভন আচরণ বা কোনো উস্কানি বা লাইফ থ্রেট যদি দিয়ে থাকে তাহলে কিন্তু বিচার ব্যবস্থার মাধ্যমে আনানো যায়। ইভেন আমরাও দেখেছি বাংলাদেশে যদি কোনো এরকম আচরণ হয়, বাংলাদেশে যদি এরকম ঘটনা ঘটে, দেশীয় প্রচলিত আইনেও কিন্তু আপনার বিচারের ব্যবস্থা রয়েছে। পাসপোর্টও চাইলে বাতিল করতে পারে, হ্যাঁ পাসপোর্ট আছে বাংলাদেশে। আমরা সরকারের যে সদিচ্ছা আছে, আমরা এখনো আশাবাদী যে সরকার তারা যে বিভিন্ন ধরনের তারা যে একদম স্টেপ নিচ্ছে না তা না, তারা যে স্টেপ নিচ্ছে সেই স্টেপগুলো আমাদের কাছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কাছে মনে হচ্ছে অপ্রতুল। আমরা আশা করছি যে ওনারা অবিলম্বে আরও যথাযথ ব্যবস্থা নেবে, তাদেরকে অর্থ বরাদ্দ দেওয়া সহ মেডিকেল ট্রিটমেন্ট এবং বিদেশে যদি পাঠানোর প্রয়োজন হয় সেটা নেবে। আমরা আশা করছি যে এই ব্যবস্থাগুলো অচিরেই গভর্নমেন্ট নেবে, সরকারের প্রতি এটা আমরা আহ্বান জানাচ্ছি। এবং যদি
আইনি প্রক্রিয়ায় আসতে হয়, তাহলে যদি আমরা ফিল করি যে আইনি প্রক্রিয়ায় যাওয়া উচিত বা আইনের মাধ্যমে গেলে হয়তো বা তাদেরকে আরও সুচিকিৎসা দেওয়া সম্ভব, সেক্ষেত্রে আমরা অবশ্যই সেটা আমরা ভেবে দেখব। তবে আমরা এখনো আশা করছি যে তারা যথাযথ সুচিকিৎসা পাবে। যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদিও এই বিষয়টি আমাদের জানার কথা না, তারপরেও আমরা কোনোভাবে খবর পেয়েছি, আপনারাও একটু খবরটি মিলিয়ে নেবেন এবং সাংবাদিক ভাইরা হয়তোবা আরও ভালো তথ্য পেতে পারেন আর কি, যে বাংলাদেশ দূতাবাসের যে অপ্রতুল ব্যবস্থাপনা ছিল সেটা নিয়ে অলরেডি একটা ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে আমি যতদূর জানি, এবং যারা যারা জড়িত ছিল তাদেরকে শোকজ দেওয়া হয়েছে বলে সাসপেন্ড করেছে একজনকে, কাউন্সিলরকে অলরেডি সাসপেন্ড করছে আজকে নিউজে দেখলাম। তো এই আমরা বারের তরফ থেকে যেটা হয়েছে যে আমরা ব্যক্তিগতভাবে আইনজীবী সমাজ থেকে অনেক আইনজীবী এগিয়ে এসেছেন, আমরা বারের তরফ থেকেও ইন্ডিভিজুয়ালি কিছু আইনজীবীদেরকে সহযোগিতা করেছি, কিন্তু বারের তরফ থেকে যে সম্মিলিতভাবে যে সহযোগিতা সেটা আমরা এখনও করিনি, তবে আমরা আশা করছি যে অচিরেই করব। কিন্তু আমরা যখনই ইন্ডিভিজুয়ালিভাবে করার দরকার হয়েছে বা আমাদের চোখের সামনে এসেছে, আমরা যে যেভাবে পেরেছি সাহায্য করেছি, বাট আমাদের এই যে সবাইকে সাহায্য করার যে প্রক্রিয়াটা এটা অন প্রসেসে আছে, আমরা ইনশাল্লাহ করব। এটা আপনারা জানেন, আমরা অলরেডি বারের পক্ষ থেকে আমাদের ফজল এলাহি ওবি এবং আমি সহ আমরা বেশ কয়েকজন চকু হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালে আমরা ওনাদেরকে দেখেছি, এবং ওনাদেরকে এখনো পর্যন্ত যে অবস্থায় আছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু খুবই আন্তরিক এবং ওনার সাহায্য সহযোগিতা করার জন্য যেভাবে হোক ওনাদের দিতে ডিলে বা দেরি এটা আমরা দেখতেছি, এবং আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার খুবই আন্তরিক এবং আমরা মনে করি এটা ওনাদের সুশীল হবে বলে আমরা আশা করি। জি, সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।